অনেকেই আমাকে একটা প্রশ্ন করছেন অনেকদিন ধরে, যে রাজনীতির ময়দানে অবতীর্ণ হয়েছেন একজন এমন অভিনেত্রী, তার সম্পর্কে কেন আমি কিছু বলছি না বা বলিনি। প্রথম কথা, একটু সময় নিচ্ছিলাম, কারণ সবাই তো সব কিছু বলছেন, অনেক কিছুই বলছেন, তো দেখি আর নতুন করে কিছু বলা যায় কি না। তো আমি ভাবলাম দুটো কথা বলেই ফেলি। সেটা হচ্ছে যে, দেখুন, যারা গ্রাসরুট লেভেল থেকে রাজনীতি করেন, একদম যারা সেটা ছাড়া কিছু বোঝেন না, দল যাদের প্রাণ, সেটা যে কোনো দল হতে পারে, একজন মানুষ দল করেন কেন, তার নিজস্ব কিছু আদর্শ থাকে, সেই সংখ্যাটা এখন অনেক কমে গেছে। মানুষজন রাজনীতি করেন সুযোগ সুবিধের জন্য, স্বাভাবিক কথা, এটা বাস্তব কথা, কোনো দোষ নেই, যারা যারা এইসবের সঙ্গে যুক্ত রয়েছেন আর কি, এবং নীতিগত বক্তব্য এই এই বিষয়টা একটু সরে গেছে, আছেন মানুষজন আছেন, সেটা যে কোনো দল হতে পারে, রুলিং পার্টি হতে পারে বা আরও বিরোধী দল রয়েছেন, সেখানে কিছু মানুষজন আছেন যারা কিন্তু দলটাকে ভালোবেসে করেন, রাজনীতিটা করেন, রাজনীতিটা বোঝেন, সেই সংখ্যাটা কম কিন্তু আছেন। এখন তারা যে ধরনের রাজনীতি করেন বা তারা যেভাবে দলটাকে দেখেছেন, দলের কাজকর্ম দেখেছেন, তারা একরকমভাবে রাজনীতিটা করছেন, আর বাকি যারা যারা এই জীবনে কোনো দিন রাজনীতির ময়দানে পা রাখেননি, কিছু বোঝেনই না, রাজনীতির কিছু হিসেব থাকে, মানুষের ভালো করা, উন্নতি করা, এখন আরও আরও প্রচুর বিষয় থাকে, তো বিষয়টা তো সহজ নয়, তাই না? এক একজন বিভিন্ন জায়গায় তারা তাদের মতো করে, তাদের যেখানে কাজকর্ম করার কথা সেই কাজকর্ম করেছেন, সেখানে নাম করেছেন, তাদের ফিল্ড একদম আলাদা, সেখানে জানেন তারা তাদের কাজগুলো কী করতে হয়, তো তারা সেখানকার প্রতিষ্ঠিত মানুষজন, এবং তাদের প্রতিষ্ঠাও কিন্তু খুব সহজে আসেনি, কষ্ট করে করতে হয়েছে। এবার তারা যখন এই রাজনীতির ময়দানে পা রাখছেন, তো কোথাও গিয়ে তাদের এই বিষয়টা সম্পর্কে একটু বোঝা, সেটা কিন্তু প্রয়োজন আছে। অনেকেই বুঝতে চেষ্টা করছেন, যারা যারা বেশ কিছু মানে কী বলবো, অন্য ফিল্ডের মানুষজন রয়েছেন যারা রাজনীতি করতে এসেছেন এবং করে মানুষের উন্নতিও হয়েছে, তারা চেষ্টা করেছেন নিজের মতো করে, সবাই তার স্বার্থে আসে না, কিছু কিছু মানুষ জনগণের কল্যাণেও আসেন, তো তারা তারা কাজ করছে, কিন্তু এখন দেখছি এটা না কীরকম একটা যাত্রাপালায় পরিণত হয়েছে। লক্ষ্য করে দেখবেন, কে কাকে টিকিট দিল না, দল ছেড়ে দিয়ে বেরিয়ে চলে গেল, দলের প্রতি এইটা ভালোবাসা, এইটা কী ধরনের রাজনীতি বুঝিনি, বুঝে পাই না। গোসা হলো, টিকিট পাইনি বলে গোসা হলো, আমার তো পাওয়ার কথা ছিল, গোসা হলো, মানে বুঝি তারাও হয়তো কোনোরকম একটা এক্সপেকটেশান নিয়ে তো তারা দল করতে এসছেন, বুঝতে পারি। আবার এই যে যে নায়িকার কথা বলছি, তিনি এখন যেরকমভাবে প্রচারে বেরিয়েছেন, আমি জানি না ওনাকে কেউ ভিডিও ক্লিপিংসগুলো দেখায় কি না, হতেই পারে ওনার ব্যক্তিগত পছন্দ আলাদা, স্বাভাবিক ব্যাপার, যারা নতুনভাবে রাজনীতি জয়েন করছেন তারা তো নিশ্চয়ই চেষ্টা করবেন যে এমন একটা দলের সঙ্গে থাকবো বা এমন দলের হয়ে দাঁড়াবো যেখানে জিতটা নিশ্চিত থাকে, তিনি সেটাই করেছেন, ঠিক আছে, কিন্তু উনি পশ্চিমবঙ্গের বিষয় সম্পর্কে জানেন না যে উন্নতি কতটা হয়েছে, কতটা প্রোগ্রেশন হয়েছে, উনি কি কিছুই জানেন না? এটা হতে পারে না। এবং তারপরে উনি যে কথাগুলো বলছেন, উনি ওনার বক্তব্যটাকে অন্যভাবে প্লেস করতে পারতেন, যে রাজ্যের উন্নয়নটা আরো প্রয়োজন, আরো হবে, তা না বলে চারদিকে ধোঁয়া ধোঁয়া ধোঁয়া, সমাজের উন্নতিটা প্রয়োজন, কিন্তু এখন সমাজের উন্নতির জায়গায় মানুষ তার ব্যক্তিগত উন্নতির ক্ষেত্র নিয়ে ভীষণ ব্যস্ত, প্রত্যেকেই জানেন যে একটা একবার এমপি হয়ে গেলে সারা জীবন ওই বসে খাবো, ওই ফরম্যাটে যাবে, মানে ঠিক আছে সেটাও নয় মানা গেল, কিন্তু জনগণের উন্নতি সেটা তো খুব ইম্পর্টেন্ট। উনি দাঁড়িয়ে যে বক্তব্যটা দিতে শুরু করলেন, যে হুগলির মানুষ ভীষণ লাকি, ব্যানার্জি যেটা ঠিক করেছেন সেটাই, যেই জায়গা থেকে ওনারা আমাকে বলতেন আমি সেই জায়গায় যেতাম, হুগলি ওনাদের মনে হয়েছে তাই আমি হুগলিতে যাচ্ছি, হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন। জনপ্রতিনিধি, জনগণ ভোট দেবে, জনগণের দয়ায় তুমি ক্ষমতায় আসবে, কেন আসবে না, তাদের সুখ সুবিধে অসুবিধেগুলোকে তুমি শুনবে, সেটা একটা জায়গায় পৌঁছে দেবে যাতে তাদের উন্নতিটা হয়, এইটা তোমার কাজ, তারা লাকি নয় তুমি লাকি, তোমাকে যদি এতজনের মধ্যে থেকে সিলেক্ট করে তাহলে তুমি লাকি, সেটা
আমি জানি না উনি এটা এই কথাটা কীভাবে বললেন। যেমন শতাব্দী রায় অনেক আগে একবার বলেছিলেন যে আগে মানুষ আমাদের টিকিট কেটে দেখতো, এখন সামনাসামনি দেখতে পাবে। এটা দেখাদেখির ব্যাপার কিছু না, মানছি সিনেমা আর্টিস্টদের দেখলে একটা, তারা অন্য জগতের মানুষজন, সিনেমায় দেখেন, ছবিতে দেখেন, পর্দায় দেখেন, তাদের প্রতি একটা আলাদা আকর্ষণ মানুষের থাকে, সাধারণ মানুষের আকর্ষণ থাকে, সেলিব্রিটি বলে কথা, হ্যাঁ সামনে থেকে দেখতে কেমন, স্বাভাবিক। এটা একটা মানুষ, সাধারণ মানুষের এগুলো একটা মানে মানসিক ব্যাপার থাকে, তারা ভাবে অনেকটা কিছু এক্সপেকটেশন নিয়ে বসে থাকে, তবে ধাক্কাটা খেয়ে যায়। ধাক্কা দেওয়াটা তো কাজের কাজ নয়, তাই না? মানুষজনের পাশে যদি দাঁড়াতে চান তাহলে সেরকমভাবেই কথাবার্তাগুলো বলা দরকার। এবং আমি কিছু ক্লিপিংস দেখাবো, আপনারা লক্ষ্য করে দেখবেন যে উনি যেভাবে জনসংযোগ করছেন দেখেই মনে হচ্ছে সবটাই অতিরঞ্জিত। এত ঘাস এবং গাছপালায় ভর্তি, আর সেগুলো গরু খাচ্ছে, গরু তো শাক পাতা খেয়েই বড় হয়, এবং সেগুলো খেয়ে হৃষ্টপুষ্ট হচ্ছে, আর তারপর তার যে দুধটা বেরোচ্ছে সেটা এত ভালো, যে দইটা এত ভালো, মানে মানে হা হা হি হি হ্যাঁ হ্যাঁ, যেগুলো করছেন মাটিতে ধপ করে বসে পড়লেন, ঘুগনি আগাচ্ছেন, ঘুগনি খাচ্ছেন, ঠিক আছে, উনি উনি দেখাচ্ছেন, উনি ভীষণ রকমভাবে না এগুলো খুব পছন্দ করেন, এগুলো করে উনি অভ্যস্ত, বিষয়টা তা নয়। এই পুরো জিনিসটার মধ্যে না ভীষণ একটা মেকি ব্যাপার লুকিয়ে রয়েছে, উনি নিজেও পরবর্তীকালে বুঝতে পারবেন। জনসংযোগ করুন, নিশ্চয়ই করুন, ঠিক আছে, কিন্তু যে বক্তব্যগুলো বলছেন সেগুলো একটু বুঝে বলুন। হৃষ্টপুষ্ট গরু ঘাস খেয়ে খেয়ে দুধ দিচ্ছে, দই ভালো হয়ে যাচ্ছে, কলকাতা শহরে কি বাজে দই, এইগুলো না বাজে বকা। তো এইগুলোতে মানুষজন কী হয়েছে, উনি যে ইমেজটা তৈরি করেছিলেন না, অভিনেত্রী হিসেবে যথেষ্ট প্রতিষ্ঠিত, সুপ্রতিষ্ঠিত অভিনেত্রী, কোনো সন্দেহ নেই তার কাজের জায়গায়, দিদি নাম্বার ওয়ান, সেটাও একটা হিট শো, হয়তোবা ছিল বলাটাই বেটার, যাই না, টিআরপি তো অনেকটা নেমে গেছে শুনলাম। তো এখন ওনার মানে কথাবার্তাগুলো যা দাঁড়াচ্ছে না, উনি যে ইমেজটা তৈরি করেছিলেন সেই ইমেজটা অনেকটা ভেঙেছে, ঠিক আছে, তাতে অবশ্য ওনার কিছু যায় আসে না হয়তোবা, কিন্তু যে কথাবার্তাগুলো উনি বলছেন একটু বুঝে বলার কোথাও গিয়ে দরকার আছে। তার কারণ জনপ্রতিনিধি মানে জনগণ কপাল করে তাকে পেয়েছে বিষয়টা তা নয়, জনগণ আপনাকে পছন্দ করেছে, তার মানে আপনার কাজ করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে, সেটুকু করুন। ঠিকটা ঠিক, ভুলটা ভুল, সেটা বলার জায়গাটা তৈরি হোক। যদি কোথাও মনে হয় তাকে যে কাজে সমস্যা হচ্ছে বা কিছু, পদলেহন নয়, ওটা বন্ধ করুন। তাহলে কি হবে, যে কাজের জন্য এসে সেই কাজটা উনি ভালো করে করতে পারবেন। আমি জানি এই ভিডিওটা কতটা ওনার কাছে পৌঁছবে, তবে কোথাও গিয়ে ওনার আচরণগুলো না ভীষণ মেকি লাগছে, আমার তো তাই মনে হলো, এই ক্লিপিংসগুলো দেখে আমার তো এটা ছাড়া আর কিছু মনে হলো না। সুতরাং রাজনীতিটা রাজনীতির মতোই থাক, অসম্মান অপমানের প্রয়োজন নেই, কিন্তু হ্যাঁ আবার এতটাও বাজে বকার দরকার নেই, যাতে আপনি মানুষ হিসেবে আদৌ যে গুরুত্বটা এতদিন পাচ্ছিলেন সেটাও হারিয়ে ফেলবেন। মানুষের কথা কিন্তু সাংঘাতিক, আর জনপ্রতিনিধি হতে চলেছেন তো তার একটা তো আলাদা কথার মূল্য থাকবেই, ব্যক্তিত্বের মূল্য থাকবে, সেটা যদি না থাকে তাহলে মানুষ কিসের ভিত্তিতে আপনাকে ভোট দিয়ে যেতে হবে, এটা বড় কথা। আর যে জনসংযোগ সবাই করছেন, সবাই তার মতো করে করছেন, কিন্তু উনি বড্ড বেশি কোথাও গিয়ে অতিরঞ্জক আচরণ করে ফেলছেন, আমার যা মনে হয়েছে আমি তাই বললাম, যদিও সেটা আমার ব্যক্তিগত মতামত। তবে রাজনৈতিক দলকে সমর্থন করেছেন করতেই পারেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু যদি ওই হয়ে থাকে যে সারা জীবনের একটা গতি হয়ে গেল আর সাধারণ মানুষের দরকার নেই, ও কি হলো না হলো পরে বুঝে নেব, এই ফরম্যাটে যদি চলেন তাহলে কিন্তু খুব বিপদ, যে ওই শুধু ভোটের জন্য গেলাম এরিয়ায়, তারপরে আর দেখা নেই, কিছু নেই, এই সব যদি হয় তাহলে ওই সাধারণ মানুষও ছুঁড়ে ফেলতে দ্বিতীয়বার ভাববে না। কাজে ভালো থাকুন, অল দ্য বেস্ট। অনেকেই জিজ্ঞাসা করছিলেন রচনা ব্যানার্জি সম্পর্কে কেন কিছু বলছি না, এইটুকু ছাড়া আর কিছু বলার নেই, কারণ নতুন ভোটে দাঁড়িয়েছেন, রাজনীতির ময়দানে এসেছেন, যদি মানুষের পাশে থেকে উপকার করতে পারেন তাহলে ভালো, আর যদি নিজের উপকারে বেশি ব্যস্ত হয়ে পড়েন
তাহলে বিপদ। এখন অমিতাভ আর ছোটোখাটো ব্যবসাও করছেন, এটা ওটা সেটা, ঠিক আছে করুক না, বিভিন্ন রকম কাজকর্ম করুন, কিন্তু যে উদ্দেশ্যে উনি দাঁড়িয়েছেন সেইটা যেন ঠিকঠাক থাকে। এই হচ্ছে আমার বক্তব্য, আর কিছু বলার নেই। বাকিটা তো ভোট উৎসব আসছে, সেখানকার সেলিব্রেশন যেমন হয় তেমন হবে, বাকিটা রাজ্যবাসীর কপাল। ভালো থাকুন।